हेलो गुड मॉर्निंग स्टूडेंट्स, आज के আমরা ক্লাস 6 এর লেসন 9 একটা খুব সুন্দর কবিতা আই উইল গো উইথ মাই ফাদার এ ফ্লাইং এই কবিতাটি পড়ছি। কবিতার কবির নাম জোসেফ ক্যাম্বেল। এই কবিতাটিতে এই সুন্দর কবিতাটিতে একজন কৃষকের লাঙ্গল দেওয়া, বীজ বপন ও ফসল কাটার কাজের বর্ণনা দেওয়া আছে। তাহলে এই কবিতাতে কি বর্ণনা করা আছে? একজন কৃষকের লাঙ্গল দেওয়ার, বীজ বপন ও ফসল কাটার কাজের বর্ণনা দেওয়া আছে। কবিতাটিতে প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাকৃতিক রঙের বর্ণনা আছে। ছোট্ট শিশুটি যে এখানে কবি, তো সেই শিশুটি মাঠে তার বাবার সঙ্গে যাচ্ছে। এই কবিতাটিতে উপস্থাপিত হয়েছে ঋতু পরিবর্তনের সাথে সাথে প্রকৃতির রঙের পরিবর্তন, ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে শস্য ক্ষেতে বিভিন্ন প্রজাতির পাখিদের উপস্থিতি আমরা দেখতে পাব। তো চলো শুরু করি আমরা এই কবিতাটি। কবিতাটির নাম আই উইল গো উইথ মাই ফাদার এ প্লাউইং। প্লাউইং লাঙ্গল দেওয়া। প্লাউইং এর আগে একটা ভাওয়েল ইউজ করা আছে এ, এ প্লাউইং। তোমরা সব জায়গায় দিয়ে দেখতে পাবে এ প্লাউইং, এ সোয়িং, এ রিপিং। এই এটা দেওয়া আছে ওই শব্দটাকে আরো বেশি জোরালো করার জন্য। প্লাউইং মানে লাঙ্গল দেওয়া, এ প্লাউইং বলতে ওই কাজটাকে আরো স্ট্রেস দেওয়া হচ্ছে, জোর দেওয়া হচ্ছে। এছাড়াও এ প্লাউইং বা এই এটা যোগ করার মাধ্যমে ডিউরেশন অফ টাইম মানে অনেকক্ষণ সময় ধরে এই কাজটা চলছে এটাও বোঝানো আছে। তো এই কবিতাটা আই উইল গো উইথ মাই ফাদার এ প্লাউইং, এখানে আই বলতে পোয়েট, পোয়েট মিন্স জোসেফ ক্যাম্বেল। এই কবিতাটা তিনটে স্ট্যাঞ্জা আছে, একটু একটু করে পড়লে আমরা ভালো বুঝতে পারবো। তো ফার্স্ট স্ট্যাঞ্জাতে কি বিষয়ে বলা আছে? প্লাউইং লাঙ্গল দেওয়া সম্পর্কে। তো কবিতাটা ভালোভাবে দেখো, আই উইল গো উইথ মাই ফাদার এ প্লাউইং টু দা গ্রিন ফিল্ড বাই দা সি অ্যান্ড দা রকস অ্যান্ড দা ক্রোস অ্যান্ড দা সিগালস উইল কাম ফ্লকিং আফটার মি আই উইল সিং টু দা পেশেন্ট হর্সেস উইথ দা লার্ক ইন দা সাইন অফ দা এয়ার অ্যান্ড মাই ফাদার উইল সিং দা প্লাউ সং দ্যাট ব্লেসেস দা ক্লেভিং সেয়ার। এই স্ট্যান্ডার্ডটাতে ছোট ছোট করে বোঝার চেষ্টা করো কি কি জিনিসগুলো এখানে তুলে ধরা হয়েছে। এই স্ট্যান্ডার্ডটাতে চারটি জিনিস তুলে ধরা হয়েছে, কি কি? কালার অফ দ্য ফিল্ড, মাঠটার রং কেমন ছিল যখন প্লাউইং হচ্ছিল, দ্য বার্ডস উইল ফ্লকিং, কোন কোন পাখি ঝাঁকে ঝাঁকে উড়ে আসছিল সেই বিষয়টা দেওয়া আছে, দ্য পোয়েট উইল সিং, কবি কি গান গাইছে সেই বিষয়টা দেওয়া আছে, আর ফাদার উইল সিং, বাবা কি গান গাইছে সেই বিষয়টাও এখানে দেওয়া আছে। তো যখন প্লাউইং হচ্ছে তখন হচ্ছে কালার অফ ফিল্ড, মাঠের রংটা কিরকম থাকছে? গ্রিন ফিল্ড, বলো গ্রিন ফিল্ড। আচ্ছা, এই কবিতাটার পরে যে বিষয়টা আছে, কোন কোন পাখিগুলো ফ্লকিং উড়ে আসছে সেগুলো এখানে পেয়ে যাচ্ছি। কি কি পাখি উড়ে আসছে বলো? আর একটা পাখি তোমাদের আসছে যে পরের স্ট্যান্ডায়, সেটা হচ্ছে লার্ক। তাহলে ফার্স্ট স্ট্যান্ডাতে আমরা দেখতে পাচ্ছি কি প্লাউইং এর সময় ফিল্ডটা কি থাকছে? গ্রিন ফিল্ড থাকছে। যে যে পাখিগুলো ঝাঁকে ঝাঁকে উড়ে আসছে সেই পাখিগুলো কি কি? রকস, ক্রোজ, সিগালস অ্যান্ড লার্ক। আচ্ছা, ফার্স্ট স্ট্যান্ডাতে কবি কিসের গান গাইছে? আই উইল সিং টু দা পেশেন্ট হর্সেস। পেশেন্ট, পেশেন্ট মানে শান্ত, শান্ত ঘোড়াদের কাছে গিয়ে কবি গান গাইছে। আর কি হচ্ছে? ফাদার কি গান গাইছে? মাই ফাদার উইল সিং দা প্লাউ সং। ফাদার কি গান গাইবে? প্লাউ সং। তাহলে এই গেল আমাদের ফার্স্ট স্ট্যান্ডা। ফার্স্ট স্ট্যান্ডার্ডটা আরেকবার, আই উইল গো উইথ মাই ফাদার এ প্লাউইং টু দা গ্রিন ফিল্ড বাই দা সি, টু দা গ্রিন ফিল্ড বাই দা সি। বাবার সঙ্গে আমি যাব কর্ষণ করতে সাগরের তীরে, সমুদ্রের তীরে, সমুদ্রের তীরে সবুজ ক্ষেতে। যখন আমি প্রথমবার পোয়েট যাচ্ছে তার বাবার সাথে জমি কর্ষণ করতে, তখন ফিল্ডটা কি কালার থাকছে? গ্রিন কালার থাকছে। অ্যান্ড দ্য রকস অ্যান্ড দ্য ক্রোস অ্যান্ড দ্য সিগালস উইল কাম ফ্লকিং আফটার মি ফ্লকিং ফ্লকিং মানে ঝাঁকে ঝাঁকে উড়ে আসা। কোন কোন পাখিগুলো ঝাঁকে ঝাঁকে উড়ে আসছে বলো? রকস, ক্রোস, সিগালস অ্যান্ড লার্ক। আচ্ছা, নেক্সট লাইন, উইথ দ্য লার্ক ইন দ্য সাইন অফ দ্য ইয়ার অ্যান্ড মাই ফাদার উইল সিং টু দ্য প্লাউ সং।
फादर की गान गाइबे लव सॉन्ग। अच्छा पोएट की गान गाइबे प्रेजेंट्स वर्सेस। अच्छा हमरा सेकंड स्टैंजाते चले जाछि। सेकंड स्टैंजाते की आछे आई विल गो विथ माय फादर ए सोइंग। प्रथम बारे हमरा लांगल दिए चले एलम জমিতে। জমি এখন ফসল বোনার জন্য প্রস্তুত। তো যখন আমরা ফসল বুনতে যাচ্ছি বা ফসল রোপণ করতে যাচ্ছি বা বীজটা লাগাতে যাচ্ছি সেই সময় ফিল্ডটা কেমন থাকছে? ব্রাউন। রিড ফিল্ড বাই দা সি। সোয়িং এর সময় ফিল্ডটা কেমন থাকছে? রেড ফিল্ড। রেড ফিল্ড এন্ড দা মালস এন্ড দা রবিনস এন্ড দা থ্রাসেস উইল ক্লাম ফকিং আফটার মি। আচ্ছা সেকেন্ড স্টেজে যখন ফসল সোয়িং করতে যাচ্ছে পোয়েট এন্ড হিজ ফাদার এন্ড হার ফাদার সেই সময় হচ্ছে তোমার ক্রোথ কোন কোন বার্ডস গুলো সামনে আসছে? মাউস। নেক্সট বলো রবিনস। নেক্সট বলো থ্রাসেস। এন্ড আর কি বাকি আসছে? এন্ড আরেকটা বাকি পাচ্ছি আমরা ফিঞ্চ। তাহলে ঘটনার কি হলো যে আমরা সেকেন্ড স্ট্যান্ডার্ডে আছি, ফসল কি চলছে রোপণ করা চলছে, বীজ বপন করা চলছে, এই সময় ফিল্ড আছে রেড ফিল্ড, আর যে যে পাখিগুলো ফ্লকিং অর্থাৎ উড়ে আসছে সেগুলো হলো মাস রবিনস থ্রাসেস এন্ড ফিঞ্চ। আচ্ছা পোয়েট কি গান গাইবে? আই উইল সিং টু দা স্ট্রিডিং সাওয়ার। দা পোয়েট উইল সিং টু দা স্ট্রিডিং সাওয়ার। স্ট্রিডিং, স্ট্রিডিং মিনস হার্ড ওয়ার্কিং। Seeding means hard working. Sowar, sow means ropon kora. Sowar means je ropon korche sei particular.